গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সামিবর চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আমরা কিন্তু জানি যে আমরা বাংলাদেশে যতগুলা ডিএলএস গেমার আছে সকল আইডি কিন্তু ব্যান করা দেওয়া হয়েছে গাইস তার ব্যান করার কারণ হচ্ছে গাইস একটাই আমরা অল্প টাকায় ডায়মন্ড কয়েন টপ আপ করা কারণে কিন্তু আমাদের গেম থেকে এফটিজি কিন্তু আমাদের আইডিগুলা ব্যান করে দেওয়া হয়েছে তার চেয়ে তো বড় কথা হচ্ছে গাইস আমাদের আইডিটাই ব্যান করে নাই সাথে কিন্তু আমরা যে ডিভাইসে যে আইডি ব্যান করা হয়েছে সেই ডিভাইসটার সাথে কিন্তু সেই ডিভাইসটাও ব্লক করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা কীভাবে তোমাদের ডিভাইসটাকে আনব্লক করবা সে বিষয়ে তো সম্পূর্ণ ভিডিওটা দর্শক সহকারে দেখো এবং ভিডিওর মধ্যেই কিন্তু বলে দেওয়া হবে তোমরা কিভাবে তোমাদের ডিভাইসটা আনব্লক করবা রাইট গাইস তোমাদের দেখানোর সুবিধার্তের জন্য কিন্তু আমরা চলে আসছি সেই ডিভাইসে যেই ডিভাইসে এফটিজি আমাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে প্লাস আমরা আইডিটাও ব্যান করে দেওয়া হয়েছে গাইস সেই ডিভাইসে আসার পর কিন্তু আমরা ডিএলএসটা ওপেন করব দেখব আমাদের মূলত ডিএলএসটা ওপেন হয় কিনা অ্যান্ড আমাদের নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় কিনা গাইস দেখো গাইস আমাদের কিন্তু লোডিং চলে আসছে এবং গাইস ফাইনালি কিন্তু গাইস আমরা কিন্তু আমরা এখন অ্যাকাউন্ট খুলতে পারবো গাইস তোমরা লোডিংয়ের পরে কিন্তু দেখতে পারবা কিন্তু ফাইনালি গাইস দেখো কিন্তু আমাদের কিন্তু এখানে অটো দেওয়া আছে কোয়ালিটিটা আমরা লক করে দেবো গাইস কোয়ালিটিটা লক করে দেওয়ার পর কিন্তু গাইস দেখতে পারতেছো আমাদের এখানে কিন্তু গেমটা আবার নতুন করে লোডিং হচ্ছে তোমরা চাইলে কোয়ালিটি বাড়াতে পারো কিংবা কমাতে পারো সো তারপর কিন্তু গাইস দেখো আমাদের সামনে কিন্তু আগে যেরকমভাবে আমাদের গেমটা আগে ফার্স্ট যেরকম খেলতাম ঠিক সেরকম হয়ে গেছে এবং নতুনভাবে কিন্তু আমাদেরকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে সো গাইস আমাদের কিন্তু ফার্স্টে যেটা করা লাগবে আমাদের টিমের নাম দেওয়া লাগবে টিমের নামটা আমরা দিয়ে দেবো বিডি টিম যেহেতু গাইস এটা মূলত আমি সবসময় ইউজ করবো না আমার একটা মূলত অ্যাকাউন্ট আছে গাইস এই জন্য এটা জাস্ট এই এমনিতে খুলতেছি আপনাদেরকে দেখানোর জন্য তারপর কিন্তু গাইস এখানে আমাদের ম্যানেজারের নাম দেওয়া লাগবে না ম্যানেজারের নাম দেবো বিডি সামি গেমার এটা দেওয়ার এমডি সামি গেমার দেওয়ার পর কিন্তু গাইস আমাদের সব কিছু ওকে হয়ে যাবে গাইস এখান থেকে মূলত এটা দেওয়ার পর কিন্তু আমাদেরকে প্লেয়ার সিলেক্ট করতে বলতেছে তোমরা গাইস দেখো এখানে তো সেম টু সেম আগের মতন হচ্ছে ফার্স্ট আমরা যেরকম হয়ে আর কি এরকম হচ্ছে এখানে কিন্তু আমরা ওসমানকে সিলেক্ট করে নিব এবং ওসমানকে কিন্তু এই দলের ক্যাপ্টেন বানাবো গাইস ওসমানকে সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু গাইস দেখতে পারতেছো আমার অ্যাকাউন্ট ক্রেডিট করে কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং গাইস আমাদের গেম কিন্তু চাইলে কিন্তু খেলতে পারবো সো গাইস তোমরাও কিন্তু এরকমভাবে করতে পারবে তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে চলে যেতে হবে গাইস তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের ফোনের সেটিংয়ে ফোনের সেটিংয়ে যাওয়ার পর তোমরা এখানে ফ্যাক্টরি রিসেট নামে একটা অপশন পেয়ে যাবা তারা না পাও তারা কিন্তু চাইলে ইউটিউবে চার্জ করতে পারো ফ্যাক্টরি রিসেট চার্জ দিলে কিন্তু অনেক ধরনের ভিডিও আসবে তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবো কোনো সমস্যা নেই ইউটিউবে দেখে নেওয়ার পর গাইস তোমরা ফ্যাক্টরি রিসেটটা করে দেবো ফোনটাকে ফ্যাক্টরি রিসিট করে দেওয়ার পর কিন্তু গাইস তোমাদের গেমটা আবার নতুন করে কিন্তু চলে আসবে ডিএলএস আবার নতুন করে তোমরা প্লে স্টোর থেকে গেমটা ডাউনলোড করবা ডাউনলোড করে দেওয়ার পর কিন্তু তোমরা নতুন করে ক্রেডিট করতে পারবা অ্যাকাউন্ট তারপর তোমরা চাইলে তোমাদের অ্যাকাউন্ট কিনতে পারবা কিনে কিন্তু তোমরা আবার নতুন করে অ্যাকাউন্ট ডিএলএস গেমটা খেলতে পারবা তো গাইস আজকের ভিডিও ছিল এতটুকুই ছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা।